يا الهي الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসলাত ওসালাম আলাইকা রসুল আল্লাহ আসলাত ওসালাম আলাইকা হাবিব আল্লাহ আসলাত ওসালাম আলাইকা নবী আল্লাহ ও আলা আলিকা ও আসহাবিকা নূর আল্লাহ দুরুশরী পাঠ করার অসংখ্য ফজিলা তার বরকতের কথা হাদিসে মুবারকার মধ্যে বর্ণিত রয়েছে নবী পাক সাহিব আল্লাহ সাল্লাহ তাইলা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর আশি বার দুরুশরী পাঠ করবে আল্লাহ তাবারক তালা ওই ব্যক্তির আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবেন সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তায়লা আল্লাহ মুহাম্মদ সাল্লাহ তায়লা আলি আসাল্লাম আজ চমৎকার একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য যা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক তালার হুকুম এসেছে আর হাদিসে মোবারাকার মধ্যে নবিয়া পাক সাহিব সাল্লাহ তাইলা আলি আসাল্লামও আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং একই কাজ ধারাবাহিকভাবে সাহাব একরাম আলহিমর রিদোয়ানও করেছেন এবং আল্লাহ তাবারক তালা নেক বান্দাদের মাধ্যমেও এই কাজটা প্রকাশ পেয়েছে সে কাজ কি মুসলমানকে সম্মান করা আর এই মুসলমানকে সম্মান করা নিয়ে আল্লাহ তাবারক তালাও কোরআনে পাকের মধ্যে আয়াত ইরশাদ করেছেন আর মুসলমানকে অপমানিত করা লাঞ্ছিত করা বা মুসলমানকে নিয়ে খেল তামাশা করার শাস্তির কথা কোরআনে পাকের মধ্যে এসেছে হয়তোবা এই দুইটা দিকের জ্ঞান আমাদের মাঝে না থাকার কারণে বর্তমান সময়ে বর্তমান সমাজে মুসলমানের সাথে এমন দুর্ব্যবহার করা হয় বা আমরা নিজেরাই করি একটা হলো মুসলমানের সম্মান বজায় রাখা আর একটা হলো মুসলমানের সাথে দুর্ব্যবহার করার কারণে মুসলমানকে অপমান করার কারণে লাঞ্ছিত করার কারণে বঞ্চিত করার কারণে যে শাস্তির কথা কোরআনে পাকের মধ্যে হুকুম এসেছে এইটাও আমরা জানি না এই দুইটা দিক না জানার কারণেই হয়তো বা আমাদের থেকে মাঝে মধ্যে মুসলমানদের সম্মান রক্ষার বিষয়টা আমাদের দুর্বলতা প্রকাশ পায় আল্লাহ আলা সুরা মুনাফিকুনের আট নম্বর আয়াতে এ বিষয়ে ইরশাদ করেছেন তরজমায় কাঞ্জুল ইমান আর সম্মান তো আল্লাহ তার রসুল এবং মুমিনদের জন্যই আল্লাহ সু এই সুরায় সুরায় মুনাফিকুনের আট নম্বর আয়াতে সরাসরি এখানে বলা হয়েছে সম্মান তো শুধু তাদের জন্য তারা কারা আল্লাহ এবং তার রসুল আর মুমিন যারা এদের জন্য সম্মান তাতে বোঝা গেল বাকি যারা আছে মুনাফিক বলেন অমুসলিম বলেন তাদের জন্য সম্মানের কোনো ভ্যালু আল্লাহ তালা কোরআনে পাক এর সাত করছেন সম্মান তো তাদের জন্য আল্লাহ এবং তার রসুল আর মুমিনদের জন্য এখন মুমিন যারা শেষের যে শব্দটা মুমিনদের জন্যই এখন মুমিন যারা তাদেরকে সম্মান কেন করব আর হুকুম কেন করা হয়েছে মুমিনদেরকে সম্মান করার জন্য এটার কয়েকটা বিষয় আমরা জেনে নেই চারটি বিষয় এমন রয়েছে যে বিষয়গুলোর কারণে আল্লাহ তালা মুমিনকে সম্মান করার কথা বলেছেন এবং মুমিনের সম্মান বজায় রাখার কথা বলেছেন নাম্বার এক প্রত্যেক মুমিন সম্মানিত কোনো মুসলমান জাতিকে ছোট করে দেখা এবং অসভ্য বলা হারাম কোনো মুসলমান জাতিকে ছোটোভাবে দেখা ছোট করে দেখা এবং অসভ্য বলাটা হারাম বলা হয়েছে নাম্বার দুই মুমিনের সম্মান ইমান ও নেক আমলের কারণে আচ্ছা মুমিনের সম্মান এটাও এখানে প্রকাশ হয়েছে মুমিনকে সম্মান কেন করবো আমরা তার ইমান এবং তার নেক আমলের কারণে টাকা পয়সা অর্থ সম্পদ দুনিয়ার সম্মান অর্জন করছে এ কারণে মুমিনকে কেউ সম্মান করে না সবাই জানি আমরা একজন সাধারণ মানুষ মুমিন তাকে সম্মান কেন করি তার আমলের কারণে তাকে সম্মান কেন করি তার ইমানের কারণে এখন এটা ব্যতী রেখে যদি আমরা একটু সাইড দিয়ে দেখি দুনিয়াবি সম্মান আছে মানুষ তাকে চিনে সোশ্যাল মিডিয়া সে ভাইরাল আছে তাকে সম্মান কি ইমানের জন্য করে না তাকে সম্মান কি তার আমলের জন্য করে না তাকে সম্মান এজন্য মানুষ করে না মুমিনকে সম্মান করে মানুষ ইমান এবং আমলের জন্য নাম্বার তিন মুমিনের সম্মান চিরস্থায়ী এখানে বলা হয়েছে মুমিনের সম্মান চিরস্থায়ী কখনো এই মুমিনের সম্মানকে কমানো হবে না তাই একজন মুমিনের দেহ এবং তার কবরকেও মানুষ সম্মান করে বলা হয়েছে মুমিনের সম্মান চিরস্থায়ী এখন সে মারা গেলেও তাকে সম্মান করবে জীবিত থাকলেও তাকে সম্মান করবে নাম্বার চার যে কোনো মুমিনকে তুচ্ছ মনে করবে প্রকৃতপক্ষে সে আল্লাহর নিকট তুচ্ছ হয়ে যাবে বান্দা গরিব হোক বা অসহায় হোক যদি সে মুসলমান মুমিন হয়ে থাকে তবে অবশ্যই আল্লাহ তালার দরবারে তার সম্মান রয়েছে কোরআনে পাকের মধ্যে ঘোষণা করা হয়েছে মানুষ যে যেই লেভেলের তাকে সেই মোতাবেক সম্মান দিয়ে কথা বলো আর রসলি করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন তোমাদের সমাজে তোমার এলাকায় তোমাদের মাঝে যে ব্যক্তির যেমন স্ট্যাটাস যে ব্যক্তির যেমন সম্মান পাওয়ার যোগ্য ওই মতোই সম্মান দিয়ে তার সাথে কথা বলার জন্য এর মধ্যে সবচাইতে দামি কোন ব্যক্তি মুমিন মুসলমান মুমিন মুসলমানকে তার ইমান ও আমলের জন্য সম্মান করতে হবে নবী পাক সাল্লাহ তাই আলী ওয়া একটি হাদিসে চমৎকার ইবনে মাজা শরীফের মধ্যে আসছে ইবনে মাজা শরীফের মধ্যে রয়েছে নবিয়া করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম কাবা শরীফকে সম্বোধন করে ইরশাদ করলেন হুজুর সাল্লা কাবা শরীফের সামনে আর কাবা শরীফকে শরীফকে সম্বোধন করে বললেন হে কাবা তুমি কতই না পবিত্র হে কাবা তুমি কতই না পবিত্র তোমার সুগন্ধি কতই না বিশুদ্ধ আর তোমার সান কতই না মহান তোমার শান কতই না উঁচা সেই সত্তার শপথ যার কুদরতি হাতে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের প্রাণ নিশ্চয়ই একজন মুমিনের সম্মান আল্লাহ পাকের নিকট তুমি কাবার চেয়েও অধিক বেশি আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম কি ইরশাদ করলেন হে কাবা তোমার শান আছে তোমার মর্যাদা আছে তোমার সুগন্ধি আছে তোমাকে মানুষ তাওয়াফ করার জন্য আসে অবশ্যই দুনিয়ার মানুষ জানে তোমার শান ও সম্মানের কথা কিন্তু এটাও জানে মানুষ যে পৃথিবীতে মুসলমান মুমিন যারা আছে তুমি কাবার চেয়েও আল্লাহ তালার দরবারে তাদের সম্মান অনেক বেশি আল্লাহ পাক মুসলমানকে কেমন সম্মান দান করেছেন নিঃসন্দেহে শ্রীনিভেদে সম্মানের তারতব্য রয়েছে একজন আল্লাহর অলি এবং একজন সাধারণ মানুষের সম্মান তো সমান হতে পারে না একজন সাধারণ মুমিন আর একজন আল্লাহর অলির সম্মান কখনো এক হতে পারে না আল্লাহর অলির সম্মান এক লেভেলের সাধারণ মুসলমান মুমিনের সম্মান আর এক লেভেলের অনুরূপভাবে আলিমদের সম্মান জনসাধারণের চেয়ে কয়েক গুণ বেশি কিন্তু সম্মান তো প্রায় সবারই রয়েছে সে আলিম হোক আর আলিম না হোক একজন সাধারণ মানুষ হোক সম্মান তো সবারই আছে একজন দোকানদার হোক বা একটা মুচি লোক হোক অথবা একজন সুইফার হোক বা এলাকার মেম্বার হোক একজন ইমাম সাহেব হোক বা মজিন সাহেব সম্মান কি যার যার জায়গায় তার তার আছে কিনা বলেন আপনি যদি কোনো বাবাকে অসম্মান করেন বেজ্যতি করেন আর যদি ওই বাবার একটা সন্তান থাকে আঠারো থেকে বিশ বছরের বা পঁচিশ বছরের একটা ছেলে আছে ওই ছেলের সামনে কি আপনি অপমান করতে পারবেন তাকে হয়তো বাবা চায়ের দোকানদার সন্তানের বয়স পঁচিশ বছর যখন আপনি তার বাবাকে অসম্মান করবেন তখন সন্তানের দিলে লাগবে সন্তান তখন কষ্ট পাবে বাবা কষ্ট পাক আর না পাক সন্তান ঠিকই কষ্ট পাবে গোপনে গিয়ে বাবাকে বাবাকে জিজ্ঞাসা করবে বাবা এই লোকটা যে তোমাকে অপমান করলো তুমি কি একটুও কষ্ট পাওনি বাবা বলবে কষ্ট তো পেয়েছি আমি একজন মানুষ আমি একজন মুসলমান আমাকে কেউ কষ্ট দিবে অসম্মান করবে তার কষ্ট তো অন্তরে আছেই কিন্তু আমি অসহায় তাই প্রতিবাদ করতে পারিনি বাবা কি উত্তর দিল আমি অসহায় আমি চায়ের দোকানদার তাই আমার সাথে এমন আচরণ করা হয়েছে আমি অসহায় বলে আমি প্রতিবাদ করতে পারিনি কিন্তু আল্লাহ তালার দরবারে আমি বিচার দিয়ে রাখলাম শুনছেন এমন কথা একজন ড্রাইভার হয়তো বা কর্মজীবনের খুবই নিম্ন শ্রেণীর কর্ম কর্মচারী সে কর্ম করে একজন সুইপার ইনকামের দিক থেকে হয়তোবা সে অনেক নিম্ন কিন্তু তারও একটা স্ট্যাটাস আছে তারও একটা সম্মান আছে সেও কারো না কারো বাবা কারো না কারো শ্বশুর সে কারো না কারো ভাই সে এই দিকটা থেকে যদি আপনি আমি চিন্তা করি একজন মুসলমান তার সম্মান অবশ্যই সে কর্ম করে চুরি তো করে না ছোট একটা রিকশা চালায় সে চুরি করে না কিন্তু দেখেন তার ব্যাকগ্রাউন্ড দেখেন তার ইতিহাস তার একটা যুবক ছেলে আছে সে কারো না কারো শ্বশুর মেয়ের জামাই আছে তার সে কারো না কারো নানা বা দাদা একজন ব্যক্তি অনেকের সাথে তার সম্পর্ক এই দিকটা থেকে হলেও সে একজন মানুষ একজন মুসলমান একজন মোমিন তাকে সম্মান করা আপনার আমার দায়িত্ব আজ আমরা ভালো একটা পজিশনে থাকার কারণে এই লেভেলের যারা যাদের উদাহরণ দিলাম আমি এই লেভেলের যারা তাদেরকে আমরা সম্মান করতে চাই না তাদের তাদের যে একটা সম্মান আছে ব্যক্তিত্ব আছে আত্মবোধ আছে এটা আমরা ভুলে যাই আমরা এটা চিন্তাই করতে পারি না একটা রিক্সাওয়ালা সে আমার সাথে কথা বলছে আমি তাকে সম্মান দিব কি দরকার আছে কি আছে এটা তখনই হয় যখন বিন্দু পরিমাণ অহংকার মানুষের ভিতরে জমা হয় তখন সে একজন মানুষকে মানুষ নয় তার কর্ম হিসাবে তাকে দেখে তার কর্ম হিসাবে দেখে একজন রিস্কা ড্রাইভার একজন মুচি একজন সুইফার তখন ওই অহংকারের কারণে এই শব্দটা বের হয় তখন সে যে একজন মানুষ সে একজন মুসলমান তারও তিনি একজন মুমিন আল্লাহ তালার দরবারে তার এত মর্যাদা রয়েছে এটা তখন মানুষ ভুলে যায় আল্লাহ নবী সাল্লাহু তআলা আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন মুসলমান মুমিন বান্দাকে বিনা কারণে কষ্ট দেয়া ইসলাম হারাম করেছে বিনা কারণে কোন মুমিন মুসলমানকে কষ্ট দেয়া হারাম করা হয়েছে রসুলে পাক সাহিবলা ওলাক সাল্লাল্লাহু তাইলা আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হাদিসে মোবারাকাটি মুসলিম শরীফের মধ্যে ইরশাদ হয়েছে আল্লাহ নবী বলেন প্রত্যেক মুসলমানের রক্ত সম্পাদ সম্মান অপর মুসলমানের জন্য এটাকে হারাম করা হয়েছে নষ্ট করা একজন মুসলমানের রক্ত সম্পদ এবং সম্মান অপর মুসলমানের জন্য হারাম মুফতি আহমদ ইয়ার খান নইমির আহমতুল্লাহ তালালাই এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন কোন মুসলমান অপর মুসলমানের সম্পত্তি তার অনুমতি ব্যতীত নিবে না কারো সম্মানহানি অর্থাৎ অসম্মান করবে না কোন মুসলমানকে অন্যায় ও নিষ্ঠুরভাবে হত্যা করবে না কারণ এসবই অকাট্য হারাম মুফতি সাহেব আরও বলেন মুসলমানকে মনে মনেও তুচ্ছ ভেব না এবং অবজ্ঞার সত্তাবলী দ্বারাও আহ্বান করিও না এমন ডাকি না আমরা গরিব হলে অসহায় হলে তাকে এমন উচ্চারণ এমন শব্দ দিয়ে ডাকি যাতে সে অপমানিত হয় এমনভাবে আহ্বান করাও নিষেধ করেছেন মন্দ উপাধি দ্বারাও স্মরণ করিও না তার সাথে ঠাট্টা বিদ্রুব করিও না বর্তমানে আমাদের মাঝে আমাদের সোসাইটিতে আমাদের সোশ্যাল মিডিয়াতে একজন মানুষকে সম্মান দেওয়া তো দূরের কথা তাকে কিভাবে আরও অপমানিত করা যায় এর এর দিক থেকে আমাদের অন্তরটা বেশি ধাবিত মুসলমানকে সম্মান করা এবং তার সম্মানকে বজায় রাখা এটার দিক থেকে আমরা অনেক দূরে বিদায় হজের সময় নবী পাখ সাল্লাহ তাইসাল্লাম কম্পিটিটলি কিছু কাজ কিছু কথা বলে গেছেন উম্মাতের জন্য এর মধ্যে বিদায় হজের ভাষণে হুজুরে পাক সাল্লাহ আলি সাল্লাম একটি বিষয় এখানে ইরশাদ করেছেন মিনা শরীফের খুদ্বা দেন সেই খুদ্বায় তিনি সাল্লাহ আলি সাল্লাম স্বাদ করেছেন সাহাবা সম্বোধন করে বললেন এটা কোন মাস এটি বেশ স্পষ্ট বিষয় ছিল হজের মৌসুম ছিল আর সাহাবাইকরাম উত্তর দিলেন এটা হজের মাস রসুল করিম সাল্লাহ সাল্লাম এই মাসের নাম পরিবর্তন করবেন তাই তারা বললেন আল্লাহতার রাসুল সাল্লাহ আলি সাল্লাম যা ভালো জানেন তাই করবেন এটা ছিল একরাম আলহিমুর রিদোয়ান আরজ করলেন কেন নয় মাস রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম দ্বিতীয়বার প্রশ্ন করলেন এটা কোন শহর স্পষ্ট ছিল মক্কার শহর সাহাব একরাম এবারও আদব সহকারে বললেন তার রাসুল যা ভালো জানেন এটা হলো মক্কার শহর সবাই বললেন কেননা এটা তো মক্কার শহর নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তৃতীয়বার প্রশ্ন করলেন এটা কোন দিন সাহাবাইক্রাম আবারও বিনয়ের সাথে উত্তর দিলেন আল্লাহ তার রসুল ভালো জানেন কিন্তু এটা হলো কোরবানির দিন অতপর আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এর সাত করলেন নিঃসন্দেহে এই দিন এই শহর এবং এই মাস যেমন পবিত্র সম্মানিত তেমনি তোমাদের রক্ত তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সম্মান পরস্পরের উপর হারাম করা হয়েছে অর্থাৎ এক মুসলমানের না সম্মানকে নষ্ট করতে পারবে না তার রক্ত খনন করতে পারবে না তার সম্পদ লুণ্ঠন করতে পারবে এ তিনটা বিষয় করিম করে বলেছেন যেমন এগুলা সত্য তেমনি একজন মুসলমানের সম্মান সম্পদ এবং রক্ত অপর মুসলমান তারা যেন কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না হারাম করে দিয়েছেন আজ হাতে শক্তি আছে আজ সমাজে পাওয়ার আছে হয়তো একটু ক্ষমতাও আছে আর এর যে পাওয়ার এর যে ক্ষমতা এর যে অপব্যবহার হয়তো বা আপনাদের চতুর্পাশে দেখার বাকি রাখেন নাই আপনারা ইসলাম যেটা বলে শরীয়ত যেটা বলে আল্লাহ তার রাসুলের পক্ষ থেকে যে হুকুমগুলো দেওয়া হয়েছে এক মুসলমান অপর মুসলমানের কি হয় ভাই এক মুসলমান অপর মুসলমানের ভাই সেই ভাইটাই যদি চিন্তা করতাম হারাম তো পরে আগে যদি ভাইয়ের কথাই চিন্তা করতাম তারপর হয়তো বা আমার হাত দ্বারা কোনো মুসলমানের ক্ষতি হতে আমি দিতাম না রসুলি করিম সাল্লাহ তাল সালামের এই হাদিসে মোবারকা আর এর ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ার খান নেইমির রহমতুল্লাহ তালাহাই বলেন হেরেম শরীফের সীমা রেখায় যেমন একটি নেক আমল এক লাখে পরিণত হয় তেমনি একটি গুণাও এক লাখে পরিণত হয় এজন্যই হুজুর সাল্লাহি সাল্লাম বলেছেন যেমন এখানে অন্য স্থানের তুলনায় গুণা মারাত্মক তেমনি একজন মুসলমানের রক্ত সম্পত্তি সম্মান বিনষ্ট করাও কঠিনতর মুফতি সাহেব আরও বলেন অন্য এক জায়গাতে যেমনিভাবে জিলহাস মাসে বিশেষ করে আরাফার দিন হেরেম শরীফের ভূমিতে গুনা করা সবচেয়ে বড় জঘন্য অপরাধ কারণ এটি তিনটি অপরাধের সমিশ্রণ নাম্বার এক গুণা করা একটি অপরাধ নাম্বার দুই পবিত্র স্থানের সম্মানহানিতা নাম্বার তিন সম্মানজনক তারিখে এই তারিখে এই জায়গাতে গুণা করা এত মারাত্মক বলে এরপরে মুফতি সাহেব বলেন এর সাথে নবিয়ে পাক সাল্লাহ তাল আলী মুসলমানের তিনটি বিষয়কে উদাহরণ দিয়েছেন তুলনা করেছেন সে তিনটি বিষয় কি মুসলমানের সম্মান মুসলমানের সম্পদ আর মুসলমানের রক্ত এই তিনটা অপর মুসলমানের জন্য হারাম যাতে করে অপর মুসলমান ভাইয়ের কাছে আমার মুসলমান ভাইয়ের এই তিনটা বিষয় আমানত থাকতে পারে আমার কাছে আপনার আমানত আপনার কাছে আমার আমানত আমার রক্ত আমার সম্মান আর আমার ইজ্জত সম্মান যেটা এটা আপনার কাছে আমানত স্বরূপ একজন মুসলমান ভাইয়ের সামনে অপর মুসলমান ভাইয়ের গিবাদ করা নিষেধ করা হয়েছে কিনা হাদিসে মোবারাকায় তুমি এক ভাইয়ের কথা আর এক ভাইয়ের কাছে গিয়ে বলিও না এটা হারাম করা হয়েছে একজন সাধারণ মানুষের এক স্ট্যাটাস আছে এক সম্মান রেখেছেন আল্লাহ তাবারকতালা এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি একজন মুসলমানকে কষ্ট দিব তো দূরের কথা একজন মানুষকে ধমক তো দূরের কথা একজন মানুষকে গালি দিব তো দূরের কথা আল্লাহ নবী বলেছেন তার সম্মান যদি তোমার সামনে কোনো ব্যক্তি তার দোষ বলে তবে তুমি সেখান থেকে উঠে যাও এক মুসলমান ভাইয়ের দোষ আপনার সামনে কেউ বলছে নবী বললেন যদি কোনো মুসলমান ভাইয়ের দোষ তোমার সামনে কেউ বলে তুমি দোষের কথা শুনিও না সেখান থেকে উঠে যাও যদি তুমি বসে বসে শুনো তবে তার সাথে তুমিও অপরাধী হবে কতটুকু সম্মান বজায় রাখার কথা বলছে সেখানে আমি আমার মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখবো দূরের কথা আমি নিজেই আমার মুসলমান ভাইয়ের দোষকে ওপেন করে দিচ্ছি দোষ ওপেন করা তো দূরের কথা আমার মাধ্যমে আমার কারণেই মুসলমান ভাই আজকে আহত হচ্ছে আল্লাহ তালার বানা আমার হাতেই আমার মুসলমান ভাই নিহত হচ্ছে কোথায় হেফাজত করবো আমরা আমাদের দ্বারাই তো কষ্ট পাচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাইলা আলি ওয়া জমানায় সাহাব একরাম আলহিমুর রিদুয়ানকে নবী পাক সাল্লাল্লাহু তাইলা একটি ঘটনাকে বর্ণনা করে এরশাদ করেছেন সাহাব একরামকে ঘটনাটা এরকমের ছিল হেরাম শরীফের বাহিরে কিছু অমুসলিমদের মধ্যে ওই জমানায় যারা অমুসলিম ছিল তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে মারামারি হয়েছে কাটাকাটি হলো মারামারি হলো ফেতনা ফেসাদ শুরু হয়ে গেল অনেক দিন ধরে এই ঘটনা চলছে হেরাম শরীফের বাহিরে নবী পাক সাল্লাহ তালিয়া সাল্লাম সাহাব এ ক্রামকে সাদ করলেন তোমরা কি ওই ঘটনা শুনছ যেটা আমাদের নগরীর বাহিরে ঘটেছে একই ধর্মের লোক তাদের নিজেদের মধ্যে সামান্য বিষয় নিয়ে মারামারি কাটাকাটি কয়েকদিন ধরে তাদের মধ্যে যুদ্ধ চলছে সাহাব একরাম আরস কলেন ইয়ারসুল্লাহ জি ওই সংবাদ আমাদের পর্যন্ত পৌঁছিয়েছে নবী করিম সাল্লাহ আলী আলিয়া চোখের পানি ছেড়ে দিলেন চোখের পানি ছেড়ে দিয়ে সাহাব এ এরশাদ করলেন আমার ভয় হয় আমার উম্মতের মধ্যেও একটা জমানা এমন আসবে এক মুসলমান অপর মুসলমানের উপর ছোটোখাটো বিষয় নিয়ে ঝাঁপিয়ে পড়বে এটা বলে নবী করিম সাল্লা সাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন আমার ভয় হয় কাল কেয়ামতের আগে কেয়ামতের মুহূর্তে আমার এক উম্মতি অপর উম্মতির উপরে ঝাঁপিয়ে পড়বে আক্রমণ করবে ক্ষতি করবে তার সম্মান নষ্ট করবে তার সম্পদ নষ্ট করবে এটা নিয়ে আমার ভয় হয় সাহাবা ইকরাম আলহিম রিদোয়ানকে আরও বললেন হে সাহাব একরাম তোমরা ঐক্যবদ্ধভাবে থাকো নিজেদের মধ্যে কোনো বিষয় নিয়ে ফ্যাতনা সৃষ্টি করিও যদি হয় তবে তোমাদের সম্মান নষ্ট করার জন্য বাহিরের কাউকে দরকার হবে না তোমরাই নিজেদের সম্মানকে তোমরা নিজেরাই নষ্ট করবে আজ যদি আমরা আমাদের সমাজের অবস্থা দেখি তবে আমার মুসলমান ভাইয়ের সম্মান নষ্ট করার জন্য অন্য ধর্মের লোকের প্রয়োজন আছে এক আজ আমার মুসলমান ভাইয়ের সম্মান অপর মুসলমান নষ্ট করছে হ্যাঁ আমাদের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে বিরোধ থাকে কোনো বিষয় নিয়ে যদি প্রবলেম থাকে তবে সেটা হবে নিজেদের মধ্যে সেটা মুসলমানকে কষ্ট দিয়ে মুসলমানের সম্মান নষ্ট করে এভাবে তো হওয়া উচিত নয় আল্লাহ তালা আমাদের মুসলমানদের সম্মানকে হেফাজত দান করুক দেখেন কোরআনের জ্ঞান যদি আমাদের মধ্যে থাকত তবে হয়তোবা এই বিষয়টা আরও আগেই সমাধান হয়ে যেত মুসলমানের সম্মান রক্ষা করার ব্যাপারে কোরআনের পাকের মধ্যে একটি সুরা আছে সুরা হুজুরাত ছোট একটি সুরা সুরায় হুজুরাত আর এই সুরার মধ্যে আল্লাহ তাবারকতালা সামাজিক জীবনের ব্যাপারে অর্থাৎ একজন মানুষ সে সমাজে বাস করে আর একজন সামাজিক জীবনের ব্যাপারে আল্লাহ তাবারকতালা সুরায় হুজুরাতের মধ্যে সুন্দরভাবে এরশাদ করেছেন হয়তো আমরা এই বিষয়গুলো ভালোভাবে অধ্যয়ন করি না বা আমরা পড়ি না আমার একটা জীবন মুসলমান ভাইয়ের জীবন কিভাবে অতিবাহিত হবে জানি না কোরআনের পাখের মধ্যে আপনার প্রত্যেকটা কাজের ব্যাপারে এরশাত করা হয়েছে আল্লাহ তাবারকতালা সুরাহ হুজুরাতের মধ্যে এরশাদ করেন হে ইমানদারগণ না পুরুষ পুরুষদেরকে বিদ্রুপ করবে এটা বিচিত্র নয় যে তারা ওই বিদ্রুপকারীদের চেয়ে উত্তম এবং না নারীগণ নারীগণকে বিদ্রুপ করবে এটাও বিচিত্র নয় যে তারা এই বিদ্রুপকারীদের নারীদের অপেক্ষা উত্তম একজন মুসলমানের সম্মান ও শ্রদ্ধার অর্থ হলো তাকে নিয়ে কোনোভাবেই উপহাস করা যাবে না আয়াত কারিমার এই অংশে এই শিক্ষাটুকু দেওয়া হয়েছে যে কোনো পুরুষ যেন অন্য কোনো পুরুষকে কোনো নারী অন্য কোনো নারীকে যেন উপহাস না করে কেননা প্রত্যেকেরই নিজস্ব রুচিবোধ রয়েছে নিজস্ব জীবন জীবনযাপনের পদ্ধতি থাকে আমরা কারো কোনো কাছের সমালোচনা করতে পারি না কারো পোশাক জীবনযাত্রা সমালোচনা করতে পারি না কি যদি গুনাগারো হয় তবু উত্তম পদ্ধতিতে তাকে সৎ কাজের আদেশ দেয়া নেকির দাওয়া দেওয়া আমাদের দায়িত্ব কিন্তু তার সেই গুনাহের কাজ নিয়েও আমরা তাকে উপহাস করতে পারি না আজ বড় আফসুসের বিষয় পৃথিবী আপডেট হচ্ছে হয়তোবা আমরা ডিজিটাল বলেও চালিয়ে দেই পৃথিবীকে সময় যত যায় পৃথিবীর রং পরিবর্তন হয় সময় যত যায় আপডেট ভার্সন আসে আর তার সাথে সাথে গুনাহের রাস্তাগুলো মনে হয় খুলে দেওয়া হচ্ছে আজ আগে এখন থেকে যদি পঞ্চাশ বছর আগের কথা বলি একজন মুসলমান অপর মুসলমানের ব্যাপারে উপহাস করার কথাটা কেমন ছিল পঞ্চাশ বছর আগে দুই তিনজন বন্ধুবান্ধব একসাথে বসা আছে কোনো বন্ধুর একটা দোষ পেল বা তাকে নিয়ে উপহাস করার একটা বস্তু পেয়ে গেল তাকে নিয়ে এই তিন চারজনের মধ্যেই উপহাস করা হয় কিভাবে দেখ কোন জমানায় বসবাস করে এখনও স্মার্টফোন চালাতে পারে না আচ্ছা এখনও দেখ বাটন মোবাইল রিসিভ করতে পারে না এক বন্ধু আপা অপর বন্ধুর ব্যাপারে উপহাস চলছে এটা পঞ্চাশ বছর আগের কথা বলছি একটা উদাহরণ দিলাম আপনাদেরকে তখন উপহাসের মাত্রাটা কেমন ছিল চার পাঁচজন মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল এর বাহিরে যেত না যখন আমার দুনিয়াটা আমার জগৎটা আপডেট হলো সোশ্যাল মিডিয়ার দুনিয়া চলে আসছে এখন উপহাস কিভাবে হয় হাজার নয় লক্ষ নয় কোটি মানুষও পার হয়ে যায় আপনার এই উপহাসের ভিডিও দেখে একজন মানুষের সম্মান আপনি রক্ষা কোথায় করলেন তাকে নিয়ে আপনি এমন ভিডিও বানালেন এমন উপহাস করলেন শুধু আমি আর আপনি না পুরো বাংলাদেশ নয় অল পৃথিবীর মানুষ দেখছে আপনি তাকে নিয়ে কি অসম্মানের কথা বলছেন কি ভিডিও বানিয়েছেন একজন মুসলমানকে নিয়ে পুরো পৃথিবী দেখছে দুনিয়া যত আপডেট হচ্ছে গুনাহের সরাসরিটা ততই বাড়তে লাগলো আগে যদি এলাকার মধ্যে চোর ধরা পড়তো এক এলাকায় চোর ধরা পড়লে সেই চোরের কাহিনী আর এক এলাকায় যেতে সপ্তাহ পার হয়ে যেত কেন পার হতো আমার এলাকার লোক ওই এলাকায় যাবে তখন গিয়ে শুনবো এলাকার লোক যে এলাকা চোর আসছিল কিন্তু এখন চোর ধরে সাথে সাথেই লাইভ শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ার জমানা এটা বলি না কি সে লাইভ করে বড় অন্যায়ের কাজ করছে যে করছে সে ভালো জানে কিন্তু আমি বললাম গুনাহের সরাসরিটা এত আপডেট কোনো মানুষ খারাপ কাজ করার পরে সে তো অনুতপ্ত তাই না চুরি করার পরে সে লোকটা অনুতপ্ত না আমি কি করলাম কাজটা করলাম কি আমি অনুতপ্ত হয়ে গেল কিন্তু সে তো অনুতপ্ত হয়েছে কিন্তু তার সেই অপরাধটা তাকে নিয়ে উপহাসের মাত্রাটা এতই হাই লেভেলে চলে গেছে পুরা দেশের মানুষকে জানিয়ে দিতে হয়েছে এখন এটাই বললাম যত দুনিয়াটা আপডেট হলো আর আমাদের গুনাহের মাত্রাটা গুনাহের পথগুলো আরও খুলে গেছে ততই খুলে গেছে এখানে বলা হয়েছে মুসলমানের সম্মানের কথা একজন আলিম সাহেবের কোনো এক ভিডিও বা কোনো এক পিকচার সোশ্যাল মিডিয়াতে যে কোনো বিষয় নিয়ে হয়তো বা সে বয়ান করতে গিয়ে কোনো শব্দ ভুল করছে বা কথা বলতে গিয়ে একটু ভুল বলে দিচ্ছে তাকে নিয়ে দেখেন কমেন্টস বক্সে গিয়ে দেখেন হাজারো মানুষের কমেন্টস এখানে জমা হয়ে গেছে কি চলছে এটা উপহাস নয় মুসলমানের সম্মান নষ্ট হচ্ছে কিনা এখানে দিনের ব্যাপারে আমার দেশের একজন মন্ত্রী সবার একজন মন্ত্রী হোক সেও বা কোথাও গিয়ে বক্তব্য দিতে গিয়ে একটা লুৎ শব্দ ব্যবহার করছে একটা খারাপ শব্দ ব্যবহার করছে বা ভুল বলে দিছে কিন্তু সে দেশের মন্ত্রী তার একটা সম্মান আছে আপনার ওই জায়গাতে পৌঁছাতে হয়তো বারো পঞ্চাশ বছর সময় লাগবে তার একটা সম্মান আল্লাহ দিয়েছেন সম্মান যেভাবেই সে অর্জন করছে সম্মান একটা আছে কিন্তু তাকে নিয়ে আজ কত কিছু সোশ্যাল মিডিয়ার কথা বলছি এই জন্য বললাম যে হয়তোবা আপনি বুঝতেছেন যে আমি করে গেলাম আমি পার পেয়ে গেলাম আমি যাকে তাকে নিয়ে ভিডিও বানালাম যাকে তাকে নিয়ে অসম্মানিত করলাম যার তার সম্মানহানি করলাম যার তার ইজ্জত নষ্ট করলাম আপনি ভাবছেন হয়তো বা আপনাকে দেখার বা আপনার আপনাকে অসম্মানিত করার কেউ নেই বা আজ না হয় কাল আপনারটা আপনার কাছে ফিরে আসবে যেমন ছোট বাচ্চাদের হাতে বল দেখেন ওই বলটা দেওয়ালে মারলে বলটা আবার রিটার্ন তার হাতেই ফিরে আসে আজ আপনি কোনো মুসলমানের সম্মান নিয়ে খেলা করছেন আজ আপনি কোনো মুসলমানের সম্মান নষ্ট করছেন আপনিও বুঝতেও পারবেন না যে কোনোভাবেই হোক না কেন এইভাবে আপনাকেও একদিন মানুষ অসম্মানিত করবেই আপনিও অসম্মানিত হবেন তখন আপনার বুঝে আসবে যে আমি যে মানুষের সম্মান নিয়ে খেলা করছি মানুষকে অসম্মানিত করছি যেখানে আল্লাহ নবী সাল্লাহ তাইলা আলি ওয়াসাল্লাম এত মজবুতভাবে ভাবে এত শক্তভাবে সাদ করেছেন হে কাবা অবশ্যই তোমার সম্মান আছে হে কাবা অবশ্যই তোমার ঘ্রাণ আছে সবার ঊর্ধে হে কাবা সবাই তোমাকে সম্মান করে তোমার কাছে আসে তোমাকে তাও করে কিন্তু একজন মুমিনের সম্মান তোমার চেয়েও আল্লাহ তালার দরবারে অনেক বেশি যেখানে আল্লাহ তাবারক তালার হাবিব সাল্লাহ আলিয় সাল্লাম কাবার সম্মানের সাথে একজন মুসলমান মুমিনের সম্মানকে তুলনা করেছেন সেখানে আমাদের কি করা উচিত লাখ টাকা খরচ করে কাবার তাওয়াফ করতে যায় কাবার তাওয়াফ করতে গিয়ে বাংলাদেশের মুসলমানদের এত সুন্দর বিশ্বাস আর আকিদা কাবার দিকে পা করে বসি না কাবার দিকে পিঠ দিয়ে বসি না কারণ আল্লাহর সম্মানিত ঘর কাবা আর আমার নবী বলছেন এই কাবার চেয়েও একজন মুমিন মুসলমানের সম্মান আল্লাহ তালার দরবারে অনেক বেশি লাখ টাকা খরচ করে যাই সেখানে তাই না কাবার সম্মান অবশ্যই আছে কাবাকে সম্মান করতেই হবে কাবার দিকে থুতু নিক্ষেপ করাও নিষেধ এর পাশাপাশি একজন একজন ছোটোখাটো মুসলমান মুমিন যার ইমান আছে তাকে সম্মান করার দায়িত্ব কার আমার তাই না ওই মুসলমান হোক আমার বাবা ওই মুসলমান হোক আমার ভাই ওই মুসলমান হোক আমার বন্ধু ওই মুসলমান হোক আমার পাড়া প্রতিবেশী ওই মুসলমান হোক আমার দেশের একজন সবচেয়ে ছোট কর্মজীবী তারপরেও সে আমার কাছে একজন মুসলমান এবং ইমানদার ব্যক্তি তার সম্মানটা বজায় রাখার দায়িত্ব আপনার আর আমার যদি কখনও এমন দেখেন রাস্তাঘাটে যে একটা রিক্সা ড্রাইভারের সাথে ভদ্র লোক দুর্ব্যবহার করছে খারাপ আচরণ করছে তাকে অসম্মানিত করছে যদি কিছু নাও পারেন কমপক্ষে ওই ভাইকে গিয়ে বুঝান ওই ভাইকে গিয়ে বুঝান বলে ভাই সে হতে পারে একটা ড্রাইভার কিন্তু তারও সম্মান আছে তাকে ছেড়ে দেন ভাড়া দিবেন না দরকার নেই ভাড়াটা আমি আমার থেকে দিয়ে দেই কিন্তু তাকে আপনি অসম্মানিত করিয়েন না তাকে আপনি মারধর করবেন না তাকে এমন কিছু করিয়েন না যাতে করে সে তার সন্তানের সামনে মুখ দেখাতে পারবে না এমন কিছু করিয়েন না তো এমন যদি দেখেন কখনো এরপরে নিজের বাবার সাথে নিজের ভাইয়ের সাথে বন্ধুদের সাথে সমাজের মধ্যে যারা বসবাস করে মুসলমান তাদের সাথে প্রত্যেকটা মুসলমানের সাথে আমরা চেষ্টা করব সম্পর্ক সুন্দর রাখার জন্য এবং তার সম্মান যেন আমার মাধ্যমে কখনো নষ্ট না হয় মসজিদের সভাপতি তারও সম্মান আছে তার যেমন অধিকার সামনের কাতারে বসার আর যে ব্যক্তি পাঁচ নামাজে আসে না এই মসজিদে মাঝে মধ্যে দেখা যায় তারও ওই সম্মান আছে তাকে আপনি এটা বলতে পারবেন না যে অন্য দিনে তো দেখা যায় না শুধু জুমার দিনই তোমাকে দেখা যায় সামনের কাতারে কেন আসছো কি বলেন আপনারা এটা এটাকে একজন মুসলমানের উত্তর হতে পারে হয়তোবা সে আপনার মসজিদে নাও আসতে পারে বাকি নামাজগুলো অন্য কোথাও পড়ে কিন্তু সে মুসলমান ইমানদার তাই বলে আপনি এটা এটা বলে অসম্মান করতে পারেন না পুরা সপ্তাহে দেখা যায় না শুধু জুমার নামাজে আসো পিছনের পিছনের কাতারে যাও এটা বলার অধিকার তো নেই কে জানে আল্লাহ তাবারক তালার দরবারে কে পছন্দ নিয় আপনার সভাপতি পোশাক ভালো আয়রন করা কাপড় পরে আসছেন মাথায় দামি টুপি আছে হাজার টাকার জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়েছেন আপনারটা পছন্দ আল্লাহ তালার দরবারে নাকি দিন মজুর যে আছে কুলি লোকটা আছে সুইফার আছে মুসলমান ইমানদার লাস্ট কাতারে নামাজ পরে চলে যাবে আবার কাজের জন্য তার সেজদাটা আল্লাহ তালার দরবারে পছন্দ কে জানে বলেন হাজার টাকার জায়নামাজে সেজদা দিচ্ছেন হয়তো আপনারটা পছন্দ নাও হতে পারে আবার হয়েও যেতে পারে আল্লাহ তাবারকতালার দরবারে কোন ব্যক্তি কোন মুমিন বেশি কবুলিয়াত অর্জন করছে এটা যদি চিন্তা করি তবে কোন মুসলমানের সম্মান নিয়ে আমি আর কথা বলবো না এটা অটোমেটিকলি আমাদের মাঝে চলে আসবে একটা উদাহরণ দিলাম এটা সভাপতি আর একজন মুসল্লিকে দিয়ে এমন হাজারো মানুষের কথা শোনা যায় যে তোমাকে শুধু জুমার নামাজে দেখা যায় তোমাকে যে শুধু ঈদের নামাজে দেখা যায় হ্যাঁ মসজিদে কেন আসছো মসজিদ চিনো কি না আপনি যদি তাকে দেখেন সে নামাজ পড়ে না তবে পার্সোনালি তাকে বোঝাতে পারেন বোঝানোর ধরন ইস্তাম বলেছে এমন কথা বলবেন না বুঝানোর বোঝানোর নিয়তে যে সে অপমানিত হয় এটাও নিষেধ করা হয়েছে যদি তাকে বোঝাতেই হয় কোনো কারণে তবে পার্সোনাল তাকে একাকিত্ব তাকে বুঝান ভাই আপনার এই কাজটা সরিয়াত অনুমতি দেয় না এটা হারাম কাজ আছে আপনি এই কাজটা ছেড়ে দেন কিন্তু দশজনার সামনে যদি আপনি বলেন আপনি তো নামাজই পড়েন না সামনের কাতারে কেন দাঁড়িয়েছেন এটা তাকে নামাজের দিকে উৎসাহ নয় আরও মসজিদ থেকে বের করার জন্য আপনি বলেছেন কেমনটা বলা এক তো সম্মানহানি করলেন দর্জনার সামনে এই কথা বলে আর অপর দিক থেকে তার মানি ভেঙে দিলেন যাই সে সামনের কাতারে এসছে আগামী সপ্তাহে হয়তো নাও আসতে পারে আল্লাহ তালা আমাদেরকে পাঁচ তো নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুক এবং মুসলমানের যে সম্মানের কথা আজ শুনলাম মুসলমানের সম্মানও যেন আমার দ্বারা নষ্ট না হয় ক্ষতি না হয় বলারও কিছু কারণ আছে দেশের পরিস্থিতি আমরা একে অপর মুসলমান ভাই ভাই এক মুসলমানের সম্মান অপর মুসলমান আমরা রক্ষা করতে পারি আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক আমিন বিজাহিনাবিলাম সাল্লাল্লাহুতা আল্লাহ আলিহিবো সাল্লাম সাল্লাউ আল্লাহ হাবিব সাল্লাল্লাহুতা আয়লা আল্লাহ মহম্মদ সাল্লাল্লাহুতা আয়াল্লি সাল্লা সে